অবশেষে কিছু একটা বলেছেন লিওনেল মেসি, তবে মুখে বলেননি যা বলার বলে দিয়েছেন চিঠির লেখনিতে। মৌসুম শেষ হয়ে যাওয়ার কারণে বার্সার চাওয়া রিলিজ ক্লজে 700 মিলিয়ন ইউরো একেবারেই অযৌক্তিক। লালিগাকে দেয়া এক চিঠিতে এমনই প্রতিক্রিয়া জানিয়েছেন লিওনেল মেসি। মেসির দলবদলের সবশেষ খবর জানাচ্ছেন ইমরান হোসাইন। মেসি ভার্সার চিত্রনাট্য যেন রবীন্দ্রনাথের ছোট গল্প, যা শেষ হইয়াও হইল না শেষ। আর্জেন্টাইন সুপারস্টারের বার্সায় থাকা না থাকার ইস্যুতে নাটক যেন থামছেই না। দুই পক্ষের বহুকাঙ্ক্ষিত প্রথম বৈঠক, যা শেষ হয়েছে কোনো ধরনের ফলাফল ছাড়াই। যদিও দাড়িপাল্লার মাপে ওজনে কিছুটা এগিয়ে কাতালানরা, মিটিং শেষে মেসির এজেন্ট ও বাবা হোর্হে মেসির কথায় কোনো কিছু পরিষ্কার না হলেও লিওর বার্সায় থেকে যাওয়ার গন্ধটা ঠিকই মিলেছে। তবে এতেই কাতালান ভক্তদের তৃপ্তির ঢেকুর তোলার সুযোগ কম। নতুন নতুন খবরের জোয়ারে আরেক ভিডিওতে দেখা মিলেছে হোর্হে বলছেন তিনি জানেন না মেসি বার্সায় থাকবেন কি থাকবেন না। তবে অনেক সংবাদ মাধ্যমের হেডলাইনে এরই মাঝেই নিশ্চয়তা, আপন নীড়েই থাকছেন লিও। টুইটারে আর্জেন্টাইন সাংবাদিক মার্টিন আরেভালোরও জানিয়েছেন 2021 সাল পর্যন্ত মেসি বার্সায় থেকে যেতে পারেন। দুই পক্ষের আলোচনার এখনও চূড়ান্ত কোনো ফলাফল আসেনি, কিন্তু প্রশ্ন হচ্ছে মেসিকে না ছাড়ার বার্সার এই জিত আসলে কতটা লাভজনক। কারণ ম্যান সিটি মেসির পরিবর্তে বার্সেলোনাকে যে অফার দিয়েছিল তাতে বার্নার্দো সিলভা, এরিক গার্সিয়া ও জেসুসের সাথে ছিল 90 মিলিয়ন ইউরো। কাতালানদের প্রতি মুখ ফিরিয়ে নেয়া মেসির বদলে বিকল্প এ পথটা আদু কি বন্ধ ছিল, নাকি ইগো স্যাটিসফ্যাকশনের লড়াইয়ে অন্য কোনো রাস্তাই চোখে পড়ছে না বার্সার? কারণ আলোচনার টেবিলে এই দ্বন্দ্বের সুরাহা না হলে আদালতের কাঠগড়ায় যে হতে পারে শেষ বিকল্প। ইমরান হুসাইন, 71। শ্রীলঙ্কা সফরেও তিন পেসার নিয়ে খেলার জোরালো সম্ভাবনা বাংলাদেশের। বিদেশের মাটিতে সবশেষ 5 টেস্ট পর্যালোচনা করলে এমনটাই আজ করা যায়। সেই হিসেবে আবু জায়েদ রাহি আর এবাদতের খেলাও নিশ্চিত, তবে তৃতীয় পেসার হিসেবে খেলবেন কে? এই একটা স্পটের জন্য প্রতিদ্বন্দ্বী মুস্তাফিজ, আলামিন, তাসকিন আর সাইফুদ্দিন। বিশ্বসেরা ব্যাটসম্যান বিরাট কোহলিকে 0 রানে আউট করার আনন্দ রাহির কাছে যতটা, তার এমন সুইংয়ে নির্বাচকদের আস্থাও ঠিক ততটা। ওকে, আইল গো ব্যাক টু রড অন ফিল্ড। সাদা পোশাকের টেস্টে সেই আস্থার পালে হাওয়া দিতে চাইছে লম্বা পথ পাড়ি দিতে। রাহিও টাইগারদের টেস্ট দলের নিয়মিত সদস্য তো বটে, হয়ে উঠেছেন পেস আক্রমণের প্রধান কাণ্ডারি। তার সুইংয়ের সঙ্গে এবাদতের পেসটা কাজে লাগাতে চান নির্বাচক আর কোচরা, তাই তো বোলিং গড়টা চোখে পড়লেও তিনি হয়ে উঠেছেন রাহির নিয়মিত সঙ্গী। করোনার বিরুদ্ধ পরিস্থিতিতেও প্রস্তুত আছেন এই দুই সিলেটি। আমাদের ফিটনেসটা এখন মনে হইতেছে ভালো, একটু উপরে লেভেলে যাচ্ছে। কারণ প্রথম দিকে যখন আমরা প্র্যাকটিস শুরু করছি 2 সপ্তাহ আগে, তখন মনে হইতেছিল কি হবে। পরের দিকে যখন আমরা 12টিকে রানিং করতেছিলাম বা ইনডোরেও কিছু রানিং করতেছিলাম, আউটডোরে রানিং করতেছিলাম, হিলও ব্যবস্থা আছে আমাদের হিল রানিংয়ের। তো যখন আমরা রানিং করছি এখন আমাদের মনে হইতেছে ফিটনেস লেভেলটাও আমাদের ভালো ইম্প্রুভ হয়েছে। সবশেষ 5 টেস্টে যতই অদলবদল হোক না কেন, পেস আক্রমণে ঠিকই ছিল এই জুটি। শ্রীলঙ্কা সফরে তাই একাদশে তাদের থাকা প্রায় নিশ্চিত। বিদেশের মাটিতে তিন পেসার নিয়ে খেলার রীতিতে থাকলে তৃতীয় জন হবেন কে? টেস্টের তৃতীয় পেসারটাই নিয়মিত করতে পারছে না বাংলাদেশ। সেই যেমন দেশের বাইরে সবশেষ 5 টেস্টে ঘুরে ফিরে এই 4 জনকে ব্যবহার করা হয়েছে, কিন্তু কেউই পাকা হতে পারেনি লঙ্কা সফরে তাই কার ভাগ্য খুলবে। এদের মধ্যে মুস্তাফিজের শ্রীলঙ্কার মাটিতে খেলার অভিজ্ঞতা থাকলেও আলামিন খেলেছেন কেবল দেশের মাটিতে। শ্রীলঙ্কার মাঠে মুস্তাফিজ 2 টেস্ট খেলে 8 উইকেট নিয়েছেন, আর ঘরের মাঠে সমান ম্যাচ খেলে আলামিনের শিকার 2 উইকেট, গড় তো 100 ছাড়িয়েছে। দেশের বাইরে দুই পেসারের পার্থক্যটাও বিস্তর। 155 ওভার বল করে কাঠের মাস্টারের 12 উইকেটের বিপরীতে আলামিনের ঝুড়িতে অর্ধেক। সাম্প্রতিক পারফরমেন্স হিসেবে নিলে আলামিনের চেয়ে মুস্তাফিজই এগিয়ে থাকবে লঙ্কা সফরে। তবে তাদেরকে টেক্কা দিতে পারেন টেস্টের নবাগত সাইফুদ্দিন। এখনো আদি ফরম্যাটে নাম না লেখালেও আলোচনায় আছে তাকে নিয়েই লঙ্কা সফরে যাচ্ছে নির্বাচকরা। তাই একজন পেস বোলিং অলরাউন্ডার হিসেবে সুযোগ পেয়ে গেলে তিনি হতে পারেন রাহি এবাদতের তৃতীয় সঙ্গী। ইহতিশাম সবুজ, 71।
এদিকে করোনা পরীক্ষা উতরে গেছেন সাকিব আল হাসান, তাই শনিবার থেকে অনুশীলন শুরু করতে আর কোনো বাধা রইল না এই বিশ্বসেরা অলরাউন্ডারের। বৃহস্পতিবার নমুনা দেওয়ার পর তিনি ফল হাতে পেয়ে গেছেন। নিষেধাজ্ঞা থাকায় নিজেকে প্রস্তুত করতে বিকেএসপিকে বেছে নিয়েছেন সাকিব। সেখানে পৌঁছে শুরুতেই হবে তার ফিটনেস টেস্ট, এরপর ট্রেনিং। সাবেক গুরু নাজমুল আবেদিন ফাহিম আর মোহাম্মদ সালাউদ্দিনের তত্ত্বাবধানে চলবে নিবিড় অনুশীলন। মঙ্গলবার রাতে প্রায় পাঁচ মাস পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। দলীয় অনুশীলন শুরুর 15 দিন আগে থেকেই সর্বোচ্চ সতর্কতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আপাতত 5 দিন অনুশীলন বন্ধ রাখার সিদ্ধান্ত। সুরক্ষা নিশ্চিত করতে ক্রিকেটারদের কোভিড টেস্ট হবে 4-5 দিনের মধ্যেই। সব মিলে লঙ্কা যাবার আগে 4 বার পরীক্ষা করা হবে, জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী। নাহিয়ান বিন জোসেমের রিপোর্ট। হঠাৎই হোম অফ ক্রিকেটের শঙ্কার ছায়া, সবুজ গালিচায় আবারও ফিরে এসেছে শূন্যতা, নীরবতা। শুক্রবার অনুশীলনের কথা থাকলেও বৃহস্পতিবার রাতে হুট করেই ব্যক্তিগত অনুশীলন বন্ধের ঘোষণা আসে। ক্রিকেটারদের সঙ্গে কাজ করা ট্রেনার ইয়াকুব আলী ডালিম করোনা আক্রান্ত, সঙ্গে বেশ কিছু স্টাফের মধ্যে করোনা উপসর্গ। আর ঢিলেঢালা ভাবের কারণেই আপাতত এমন সিদ্ধান্ত। শ্রীলঙ্কা সফরের আগে বিসিবি যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনাই এড়াতে চায়, সর্বোচ্চ সতর্কতা নিশ্চিত করতে চায়, তাই বেশ কিছু নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঝুঁকি বেড়ে যাওয়ায় আগামী 4-5 দিনের মধ্যেই ক্রিকেটারদের প্রথম করোনা টেস্ট করানো হবে। নেগেটিভ হলে আবারও অনুশীলন শুরু করতে পারবেন তামিম মুমিনুলরা। তবে দলীয় অনুশীলন শুরুর আগে 2 কিংবা 3 জনের গ্রুপ ট্রেনিং আর করা হচ্ছে না, সর্বোচ্চ সতর্কতা মেনে চলবে সলো ট্রেনিং। স্বাস্থ্য সুরক্ষায় বাড়ানো হবে কড়া নজরদারি। ডেডিকেটেড মেডিকেল পার্সন মাঠে থাকবে, যার কাজ হবে যে কোভিড রিলেটেড যেই সতর্কতা সেগুলিকে নিশ্চিত করা। এটা হচ্ছে প্রথম কাজ আমাদের। আমাদের পূর্ব পরিকল্পনা অনুসারে আমরা 18 তারিখের পর থেকে 3 বার টেস্টিং করবো, এরকম একটা প্ল্যান ছিল। কিন্তু এখন উদ্ভূত পরিস্থিতিতে সিদ্ধান্ত নিয়েছি যে টেস্টের সংখ্যা একটু বাড়ানোর জন্য, 3টা টেস্টের জায়গায় হয়তো টেস্টের সংখ্যা আরও বাড়াবো, এটা 4টার মতো হতে পারে। এবং সেই প্রথম টেস্ট আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব শুরু করে দেওয়ার জন্য। শ্রীলঙ্কার বিমান ধরার আগে প্রত্যেকটা পদক্ষেপই কঠিন পরীক্ষা। বিসিবি সেটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছে, তাই যারা ক্রিকেট মাঠে ফিরিয়েছে সেই ইংল্যান্ড ক্রিকেট বোর্ড, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড আর আইপিএল কর্তৃপক্ষের সঙ্গে ভার্চুয়াল মিটিং করে তাদের বাস্তব অভিজ্ঞতাগুলো নেওয়া হচ্ছে। ইসিবি, আইসিসি, আইপিএল বডি, এদের সঙ্গেও কথা বলছি যে আমাদের এই সতর্কতামূলক প্রোগ্রামগুলি আরও কীভাবে উন্নত করা যায়, ওরা কী ফলো করছে সেটাও আমরা চেষ্টা করব আমাদের আদলে এটাকে ফলো করার জন্য। অ্যাওয়ারনেসের যে ব্যাপারটা, আমরা অলরেডি গতকাল খেলোয়াড়দের সঙ্গে বসেছি, ওদের সঙ্গে ভার্চুয়াল প্ল্যাটফর্মে আমাদের কোভিড অ্যাওয়ারনেস নিয়ে একটা মিটিং হয়েছে। এতে আমরা 2 জন কোভিড রিলেটেড বিশেষজ্ঞকে আমন্ত্রণ জানিয়েছিলাম, তারা তাদের ইনপুট দিয়েছেন এবং খুব সাকসেসফুলি আমরা এই সেশনটা কন্ডাক্ট করতে পেরেছি। আপাতত ঢাকার ক্রিকেটারদের অনুশীলন 5 দিন বন্ধ রাখার পরিকল্পনা আছে বিসিবির। প্রধান চিকিৎসক অবশ্য সেটা ইতিবাচক হিসেবেই দেখছেন, মনে করছেন এতে ক্রিকেটারদের উপকারও আছে। এটাকে আপনি বলতে পারেন একটা পজিটিভ ইম্প্যাক্ট, বিকজ এটা রিকভারির জন্য হেল্প করবে। নাহিয়ান বিন জসিম, 71।